আয়ারল্যান্ড সিরিজের ম্যান অফ দ্য সিরিজের নাম নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার পেলেন শান্ত। এই সিরিজেই তিনি পেয়েছেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিও, যার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় পাঁচটা বছর। দীর্ঘ সময়ের এই অপেক্ষা মোটেই সুখকর ছিল না শান্তর জন্য। নিজের ওয়ানডে ক্যারিয়ারে এক সেঞ্চুরির পাশাপাশি তিন হাফ সেঞ্চুরি রয়েছে এই ব্যাটারের, সবগুলোই এসেছে 2023 সালে। এবছর 9 ওয়ানডে ম্যাচে 405 রান করেছেন শান্ত, যেখানে তার ব্যাটিং গড় 50.62। অথচ 2018 সালে অভিষেক হওয়ার পর থেকে 2022 সাল পর্যন্ত 4 বছরে মোট 15টি ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে তার মোট রান ছিল 210, ব্যাটিং গড় ছিল মাত্র 13.38 আর সর্বোচ্চ ইনিংস ছিল 38 রানের। প্রথম 4 বছরে যে রূপ দেখা গেছে শান্তর, এবছরে মাত্র 5 মাসের মধ্যেই দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন একটা রূপ। বোঝা গেছে তার ট্যালেন্ট কতখানি, যেই ট্যালেন্টের কথা ম্যানেজমেন্ট নির্বাচকরা বলে এসেছেন বছরের পর বছর ধরে। টানা ব্যর্থ হওয়ার পরেও শান্তর উপর ভরসা রাখার জন্য, তার উপর বিনিয়োগ করার জন্য একটা ধন্যবাদ পেতেই পারে বিসিবি, মিনহাজুল আবেদিন, নান্নুরা। এই শান্তর ট্যালেন্ট দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্বের রথি মহারথীরা। বাংলাদেশের স্পেশাল ট্যালেন্ট হিসেবে শান্তর নামই বলেছেন আয়ারল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইসোবেল জয়েস। মুস্তাফিজের জন্য তার কণ্ঠে ঝরল প্রশংসা। বাংলাদেশ ট্যালেন্টে ভরপুর একটি দল। আগের দিন শান্ত ব্রিলিয়েন্ট ছিল, বিশেষ করে ওর ফুটওয়ার্ক, ব্যাট স্পিড এবং ব্যাট সুইং অসাধারণ। ফিসকে ফিরতে দেখা খুবই আনন্দদায়ক। ও আজ কেমন করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি আমি। বড় কিছুর লক্ষ্যে বাংলাদেশ এখন খেলছে নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট, যেটাকে বলা যায় ভয়ডরহীন বা ফিয়ারলেস ক্রিকেট। আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলার জন্য স্ট্র্যাটেজিতেও এসেছে কিছু পরিবর্তন। দলের সাথে ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলছেন মুশফিকুর রহিম, এই ব্যাপারটা মনে ধরেছে ইসোবেলের। ইংল্যান্ডে বাংলাদেশ দলের জন্য দারুণ সমর্থন দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ব্যাটিং অর্ডারের নিচের দিকে মুশফিকের ব্যাটিং করার ব্যাপারটা দারুণ। আমার কাছে যেটা নজর কাড়ার ব্যাপার সেটা হলো বাংলাদেশি ভক্তরা খুবই বেশি, দল এখানে দারুণ সমর্থন পাচ্ছে। দলটাকে দেখলেই মনে হয় তারা একসাথে খেলাটা বেশ উপভোগ করছে, জিনিসটা বেশ সুন্দর, সতেজ বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো। তাদেরকে এমন দেখতে বেশ ভালো লাগে, তারা উপরের দিকে যাচ্ছে, এটাও দারুণ একটি ব্যাপার। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ইসোবেল জয়েসের কথা অনুযায়ী বাংলাদেশের পুরো দলটাই ট্যালেন্টে ভরপুর, শান্তও তাদেরই একজন। এ বছরটাতেই ব্যাট হাতে ফুল ফোটাতে শুরু করেছেন তিনি, তার স্বপ্নযাত্রা সবে শুরু হয়েছে এমনভাবে বলাই যায়। শান্ত সহ বাংলাদেশের সব ক্রিকেটারের এমন যাত্রা চলতে থাকলে দল পাবে প্রত্যাশিত অনেক কিছুই। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।